Hello everyone, Assalamualaikum. আমি জুবায়ের তালুকদার. আজকে আমরা কিছু ইন্টারেস্টিং পোর্ট্রেট কিভাবে তোলা যায় সেই ব্যাপারটা দেখব. যাতে করে এগুলো ফলো করে আপনারা আপনাদের পোর্ট্রেট ফটোগ্রাফি আরো বেটার করতে পারেন. আজকে ডিভাইস হিসেবে আমরা ব্যবহার করছি ভিভোর নতুন ফ্ল্যাগশিপ পোর্ট্রেট ক্যামেরা ফোন ভিভো V30 5G. আর আপনাদের মধ্যে যারা স্মার্টফোন ফটোগ্রাফি এনথুজিয়াস্টিক আছেন তাদের জন্য ভিভো আয়োজন করছে ভিভো ফটোগ্রাফি ক্রনিকল এই ক্যাম্পেইনটি. বিস্তারিত থাকছে ভিডিওর শেষে. আপনারা যারা ভিভো V30 5G ফোনটি প্রি অর্ডার করেছেন তারা এরকম একটা বক্সে ফোনটা পেয়েছেন. তো প্রথমেই আনবক্স করে ফেলি. একটা সুন্দর পোর্ট্রেট তোলার জন্য আপনাকে কিছু ব্যাপার খেয়াল রাখতে হবে. ফার্স্ট অফ অল, আপনার সাবজেক্ট যেখানে দাঁড়াবে তার পিছনে যেন অনেক ব্যাকগ্রাউন্ড স্পেস থাকে সেই ব্যাপারটা আপনাকে লক্ষ্য করতে হবে. নাম্বার টু, আপনার সাবজেক্টকে দাঁড়া করাতে হবে সূর্যের দিকে ফেস করে এবং একদম ভর দুপুরে শ্যুটটা না করে আপনি যদি সূর্য ওঠার পরের এক থেকে দেড় ঘন্টা কিংবা সূর্য ডুবে যাওয়ার এক থেকে দেড় ঘন্টা আগের যে সময়টা এই সময়টাতে শ্যুট করেন তাহলে কিন্তু বেটার লাইটিং পাবেন. কারণ ওই সময়টা হচ্ছে অ্যাকচুয়ালি গোল্ডেন আওয়ার, তখন সফট লাইট পাওয়া যায়. আর যদি একদম ভর দুপুরে করতেই হয় যেমন আমাদের করতে হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই একটা ছায়াযুক্ত লোকেশন আপনাকে সিলেক্ট করতে হবে. আমাদের ক্ষেত্রে দেখেন এই গাছগুলো দিয়ে কিন্তু সূর্যের আলোটা ডিফিউজ হয়ে তারপর আসছে, সো আমি কিন্তু সফট লাইট পাচ্ছি. নাম্বার থ্রি, আপনার সাবজেক্টের উপর যে পরিমাণ আলো পড়বে সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেখান থেকে কম আলো থাকতে হবে, এতে করে সাবজেক্টটি স্ট্যান্ড আউট করবে. অন দি আদার হ্যান্ড, যদি এমন কোনো এনভায়রনমেন্টের ছবিটি তুলেন যেখানে আপনার সাবজেক্টের থেকে আপনার সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড বেশি ব্রাইট তখন কিন্তু ছবিটা খুব একটা ভালো লাগবে না, সো এই ব্যাপারটা খেয়াল রাখবেন. নাম্বার ফোর, আপনার সাবজেক্টের স্কিন টোনের কালার এবং ব্যাকগ্রাউন্ডের কালার যেন মিশে না যায় সেই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে. সো যখন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন এমন একটা কালারের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন যেটা স্কিন টোন থেকে একটু দূরে আছে বা স্কিন টোনের কাছাকাছি না এরকম একটা কালার. অ্যান্ড লাস্টলি, আপনি যদি ফোন ব্যবহার করে ছবিটি তুলেন সেক্ষেত্রে আপনাকে পোর্ট্রেট মোড ইউজ করতে হবে. এবং আপনার ফোনে যদি 2x জুমে পোর্ট্রেট থাকে তাহলে তো কোনো কথাই নেই, ভিভো V30 5G এই ফোনটিতে কিন্তু 2x জুমে পোর্ট্রেট মোড রয়েছে এবং আমি কিন্তু এই মোডটি ব্যবহার করেই ছবিটি তুলছি. এটা আমার খুব পছন্দের একটা টেকনিক. প্রথমে আপনাকে একটা উঁচু জায়গাতে দাঁড়িয়ে যেতে হবে, সাবজেক্টকে ফ্রেমে নিয়ে আসবো, তারপর চলে যাব আলট্রা ওয়াইড মোডে, ফেসের বেশ কাছে চলে যাব এবং সাবজেক্টের ফুল বডি ফ্রেমে নিয়ে আসব. দেখেন কি মজার একটা পোর্ট্রেট পেয়ে গেলাম. আপনি ঠিক উল্টো কাজটা করেও বেশ দারুণ একটা ফ্রেম পেতে পারেন. সো আপনার পোর্ট্রেটে একটু ফানি এনভায়রনমেন্ট অ্যাড করার জন্য আপনারা কিন্তু ডেফিনেটলি এটা ট্রাই করতে পারেন. এই টিউটোরিয়ালটি করতে হলে আপনাকে বেছে নিতে হবে সন্ধ্যা কিংবা রাতের কোনো একটি সময় এবং আপনার দরকার হবে একটি লাইট, যেমন আমি ব্যবহার করছি ইউলানজির একটি আইস লাইট. আর ভালো কথা, আপনার ফোনে কিন্তু ফটোগ্রাফিতে প্রোমোট থাকতে হবে. প্রথমেই আপনার ফোনের মোড অপশনে চলে যেতে হবে, সেখান থেকে সিলেক্ট করতে হবে প্রোমোড, দেন চলে যেতে হবে ISOতে এবং এর ভ্যালু একদম কমিয়ে দিতে হবে, আমার ক্ষেত্রে সেটা 50, এবং শাটার স্পিডের ভ্যালু করে দিব 8, 10, 13 বা 15 আপনার এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে. আমার ক্ষেত্রে দেখেন 15তে দিলে এক্সপোজারটা ভালো পাওয়া যাচ্ছে, এজন্য আমি 15 সিলেক্ট করলাম. দেন আপনার সাবজেক্টকে দাঁড়া করাতে হবে, হাতে থাকা লাইটটি সাবজেক্টের দিকে তাক করিয়ে অন করতে হবে, প্রেস করতে হবে শাটার বাটন, 4 সেকেন্ড পর লাইটটি অফ করে দিতে হবে এবং দ্রুত লাইটটিকে নিয়ে সাবজেক্টের কাছে চলে যেতে হবে এবং লাইটটি অন করে একটি প্যাটার্নে লাইটটিকে ঘোরাতে হবে. এই 15 সেকেন্ড সাবজেক্টকে কিন্তু একদম স্টিল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে. ব্যাস, এভাবে আপনি একটি ইন্টারেস্টিং লাইট পেন্টিং পোর্ট্রেট পেয়ে যাবেন. তো এটাই ছিল আমার আজকের টিউটোরিয়াল. আজকের ভিডিওটা শেষ করার আগে ভিভো V30 5G এই ফোনটির কিছু ফিচার সম্পর্কে আপনাদেরকে একটু বলি। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে Snapdragon 7 Generation 3 চিপসেট. ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 120Hz অ্যামোলেড ডিসপ্লে, যেটা কিনা সাইড দিয়ে কার্ভ করা. ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের রিয়ার মেইন ক্যামেরা, যেটার মধ্যে OIS আছে, এবং সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, যার মধ্যে অটো ফোকাস রয়েছে. আছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি এবং একে দ্রুত চার্জ করার জন্য 80W ফ্ল্যাশ চার্জার. অ্যান্ড লাস্টলি, আপনার পোর্ট্রেটকে আরও বেটার করার জন্য এতে রয়েছে স্মার্ট অরা লাইট, যে স্মার্ট অরা লাইট ফিচার ব্যবহার করে বিভিন্ন কালার টেম্পারেচারের লাইট প্রোডিউস করতে পারবেন.
এখন আপনাদেরকে বলি ভিভো ফটোগ্রাফি ক্রনিকল সম্পর্কে। আপনারা আপনাদের স্মার্টফোন দিয়ে তোলা সুন্দর সুন্দর ছবি এবং সেই ছবির গল্প শেয়ার করতে পারেন। আপনাদের তোলা ছবি দিয়ে ভিভো একটি ফটোগ্রাফি ম্যাগাজিন প্রকাশ করতে যাচ্ছে, যা কিনা প্রিন্ট এবং ডিজিটাল দুটো মাধ্যমে প্রকাশ করা হবে। এবং ভিভো ফটোগ্রাফি ক্রনিকল সম্পর্কিত বিস্তারিত তথ্য আমি নিচে কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কিছু ইন্টারেস্টিং পোর্ট্রেট তোলার ক্ষেত্রে সাহায্য করবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যে কোনো কোয়েশ্চেন নিচে কমেন্ট সেকশনে করলে হবে, আমি যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।